हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मोशन मेकअप एंड मोशन में चले सेक्टर ट्यूटोरियल वीडियो नहीं तो तुम सब अवश्य थंबनेल देखे बुझते ही पेरेछो आजके ভিডিওটা কিসের উপরে। তো আজকে সত্যি হেয়ার ফল এবং হেয়ার ড্যামেজের উপরে ভিডিওটা। অ্যাকচুয়ালি এটা হেয়ারটাকে আমরা হেয়ার করার জন্য আমরা স্প্রে ইউজ করি, আবার ব্যাক কমের জন্য আমাদের চুলের অনেকটা পরিমাণ ড্যামেজ হয়ে এবং চুলটা রাফ হয়ে যায় এবং হেয়ার ফল শুরু হতে থাকে, এবং তারপরে শুরু হয় তার উপরে দেওয়া হয় হার্ড স্প্রে যাতে চুলটা অনেকক্ষণ স্টে করে। তো সেই আমরা সেখান থেকে অনেকটা পরিমাণ আমাদের চুল ড্যামেজ হয়ে যায়। তো আমিও অ্যাকচুয়ালি দু তিন দিন আগেই একটা পার্টি অ্যাটেন্ড করেছি, তো সেখান থেকে আমার চুলটাও, আমি যেহেতু রেগুলার চুল কেয়ার করি যে তবুও চুলে হেয়ার ফল হবে, একটা নর্মাল হেয়ার ফল হয়, কিন্তু অতিরিক্ত হেয়ার ফল যখন হয় তখন আমরা ভাবতে থাকি কেন হেয়ার ফলটা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা চুলের ঠিকঠাক করে কেয়ার না করলেই হেয়ার ফলটা স্টার্ট হয়। তো যখনই কোনো ওয়েডিং কেন যে কোনো পার্টি লুক বা যে কোনো পার্টি অ্যাটেন্ড করো, তখন আমরা হেয়ারের উপরে স্প্রে ইউজ করি, ব্যাক কম ইউজ করি। হেয়ার স্টাইল করতে গেলে ব্যাক কম এবং স্প্রে মাস্ট, এবং তার ফলে চুলটা হয়ে যায় ড্যামেজ। তো আমরা কী করবো সেখানে? তো ফার্স্ট অফ অল সেখানে আমরা যেদিন পার্টিটা অ্যাটেন্ড করবো তো সেদিন তো আমাদের হেয়ারে ব্যাক কমিং এবং স্প্রের যে পার্টিকলসগুলো সেগুলো তো আমাদের হেয়ারে থাকবেই। তো আমরা পার্টি থেকে রিটার্ন আসার পর আমরা করতে পারি কি, কোকোনাট অয়েল নিয়ে হেয়ারে ভালো করে মাসাজ, জাস্ট যেহেতু ব্যাক কম করা রয়েছে সেগুলোকে আমরা ছাড়ানোর চেষ্টা করবো না। ব্যাক কমের প্রসেসটা কী হয়, এইভাবে হেয়ারটাকে ধরে পিছন দিকে ব্যাক কম করা হয়। তো ব্যাক কমে করার ফলে হেয়ারগুলো সেখানে জট লেগে যায়, তো সেগুলোকে আমাকে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা আমি সবাইকে বলি, এবং ইভেন আমি যাদেরকে সাজাই তাদেরকেও বলি যে সেগুলো জর্জরস্তি করে কোনো প্রয়োজন নেই, সে যেগুলো জর্জরস্তি করে খোলার। সেগুলো সেই দিন রাত্রেবেলা আমরা হেভি একটা বলতে পারো চুপচুপে, চপচপে বলি না, আমরা চপচপে তেল মেখে নিই, সেরকমই কোকোনাট অয়েল দিয়ে একদম হেয়ারের স্ক্যাল্প থেকে শুরু করে একদম লেন্থ পর্যন্ত আমরা হেয়ার অয়েলটা মাসাজ করবো। যদি কারো মনে হয় একটু এখন উইন্টারের সিজন, একটু হট অয়েল মাসাজ করতে পারো। হট অয়েল মাসাজ করলে স্ক্যাল্পটাতেও একটু আরাম পেলো, একটু মাসাজ পেলো, এবং তার সাথে হট অয়েল মাসাজ করলে তারও বেশি ভালোই লাগে। তো সেদিন মাসাজ করার পর হেয়ার অয়েলটা সেদিন রাত্রের মতো টাওয়াল জড়িয়ে শুয়ে পড়বে। তো এটা আমিও করি তাই বলছি। এবং পরের দিনের হচ্ছে মেন কাজ, পরের দিনে কী কী করবে, পরের দিনের সকালবেলা উঠে বা যে কোনো টাইমে যখন টাইম হবে স্নান করার সময় শ্যাম্পু করবে, এবং শ্যাম্পু করার পর কন্ডিশনার সেদিনকে অ্যাপ্লাই করবে না। সেদিন কী করবে, সেদিন শ্যাম্পু করার পর, অ্যাকচুয়ালি আমিও শ্যাম্পু করেছি এবং দেখতে পাচ্ছ অনেকে শ্যাম্পু করার পরও চুলে এরকম গ্লো থাকে না, দেখতে পাচ্ছ আমার চুলে একটা গ্লো রয়েছে, কারণ এই গ্লোটা অনেকেরই মিস হয়ে যায়। তো এবার অনেকে হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কী শ্যাম্পু ইউজ করছো, তো সেরকম কিছু না, যেই শ্যাম্পুটা ইউজ করো সেটাই করবে। এমন কোনো মাস্ক নেই যে আমি যেটা ইউজ করেছি বা অন্য কেউ যেটা ইউজ করেছে সেটাও তোমাকে ইউজ করতে হবে, এমন কোনো বাধা নিষেধ নেই। তোমার যেই শ্যাম্পুটা রোজকার তোমরা ইউজ করো সেই শ্যাম্পুটা ইউজ করবে। আমি আজকে যেটা করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা আমি অ্যাকচুয়ালি উইন্টারের জন্যই এনেছি, কারণ উইন্টারে স্ক্যাল্প এবং হেয়ার একটু ড্রাই ড্রাই হয়ে যায়। তো সেখানে আমি একটা গুড ওয়াইফসের, দেখতে পাচ্ছ গুড ওয়াইফসের বানানা শ্যাম্পু অর্ডার করেছিলাম, এবং সেটাই আমি এখন রেগুলার কয়েকদিন দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি হেয়ার ফল হচ্ছিলো, ভেবেছিলাম যেটাতে হেয়ার ফল হয়তো কিছুটা করবে, কিন্তু সত্যি কথা বলতে বলবো এটা আমার চুলকে দেখো একটা নারিশমেন্ট এবং গ্লো তো দেয়, কিন্তু এটা হেয়ার ফল একদমই কমাই বলবো না, কারণ আমি কিছুটা কোনো কিছু রেজাল্ট পাইনি যেটা হেয়ার ফল কমিয়েছে। হেয়ার ফল তো কমায় না, তবে হ্যাঁ হেয়ার নারিশমেন্ট করে আমার। কিন্তু এখন দেখে হেয়ারটা মনে হচ্ছে যে খুব স্মুথ, এবং হেয়ারে দেখো গ্লো রয়েছে, এবং হেয়ারটাও একটা যে আমার কাল পর্যন্ত যে আমি অ্যাকচুয়ালি কালকে আমি অয়েলিং হেয়ার অয়েল দিয়েছিলাম আমার স্ক্যাল্পে এবং পুরো হেয়ারে। তো আজকে তো ফার্স্ট যেটা লাগবে একটা অয়েল, তো এই অয়েলটা অনেক অনেক কোম্পানিরই পাওয়া যায়। আমি যেটা ইউজ করছি সেটা মানে ইউজ করতে আমার মনে নেই, এটা হচ্ছে অরিফ্লেমের হুইট কোকোনাট হট অয়েল, এটা হট অয়েল। তো এই জায়গায় তোমরা অন্য কোনো অয়েলও ইউজ করতে পারো, আদারওয়াইজ যদি কারো মনে হয় যে কোনো সিরাম ইউজ করবে, হেয়ার সিরামও পাওয়া যায়, তো সেই সিরামও ইউজ করতে পারো, আদারওয়াইজ কোনো অনেক রকম অয়েল থাকে তো সেগুলো অ্যাপ্লাই করতে পারো। এবং আমি ভিডিও ইয়েতে বলবো, শেষে বলবো আরেকটা জিনিস যেটা মাস্ট অ্যাপ্লাই করতেই হবে, তো ভিডিওটা চলো পুরো স্কিপ করবে না। তো এটা হচ্ছে ফার্স্ট লাগবে, এবং সেকেন্ডলি লাগছে অ্যালোভেরা জেল, যেটা আমার কাছে পতঞ্জলির অ্যালোভেরা জেল রয়েছে, এবং হট অয়েলটা তো বললামই অরিফ্লেমের হট অয়েল। এবং আরেকটা মেন জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ইভনের, তো এটা আমি তো জানোই হেয়ারের কোনো কিছু হলেই আমি এইটা অবশ্যই ইউজ করি। এবং
ফোর্থ নাম্বার যেটা লাগছে সেটা হচ্ছে অ্যালপস গুডনেসের টি ট্রি এসেন্সিয়াল অয়েল। এসেন্সিয়াল অয়েলটা আমি দিচ্ছি কারণ আমার একটু ড্যান্ড্রফের প্রবলেম দেখা যাচ্ছে এবং হেয়ার ফলও হচ্ছে, তো তার জন্য আমি এই এসেন্সিয়াল অয়েলটা ইউজ করছি। যদি কারো এই প্রবলেম না থাকে সে স্কিপ করতে পারো এটা, তো এটা জাস্ট অপশনাল, এটা দিতেই হবে, এমন কোনো মাস্ট নেই। তবে এই তিনটে জিনিস মাস্ট দিতেই হবে এবং এটা অপশনাল, এটা আমি দিচ্ছি আমার স্ক্যাল্পে একটু ড্যান্ড্রফ রয়েছে এবং হেয়ার ফল হচ্ছে বলে। তো চলো এই তিনটে এই সব কটাকে একসাথে মিক্স করবো। তো আমি এটা পুরোটাই নিয়ে নিয়েছি এবং পুরোটা আমার জাস্ট হাফেরও হাফ হয়েছে এবং এর মধ্যে এবার মিক্স করবো আমরা হচ্ছে অ্যালোভেরা জেলটা এবং আমি এরকম একটা ইয়ারবাত নিয়ে নিয়েছি। যতটা অয়েলটা রয়েছে হট অয়েলটা ততটা পরিমাণে অ্যালোভেরা জেলটা নেব। দেখো দুটো মিক্স করে প্রায় হাফ পোর্শনে চলে এসছে, তো দুটো সেম কোয়ান্টিটি, তবে হট অয়েলটা যতটা পরিমাণ নিলে এবং ততটা পরিমাণে অ্যালোভেরা জেলটা নেবে। তো তারপরে আমরা ক্যাপসুলটা ইউজ করব। ক্যাপসুলটা আমি একটা সিজারের সাহায্যে কেটে নিচ্ছি। তো ফুল ক্যাপসুলটা দেবো, যদি কারো এই ক্যাপসুল থেকে ভিটামিন ই ক্যাপসুল থেকে অ্যালার্জি থাকে তাহলে সে হাফ দেবে। আই থিঙ্ক আমার মনে হয় না কারো এটার থেকে অ্যালার্জি থাকবে বলে, যদিও কারো থাকে তো আমি তাকে বলে দিচ্ছি সে দেবে হাফ। এবং যদি কারো কোনো অতিরিক্ত হেয়ার ড্রাই থাকে তারা দেবে ভিটামিন ই ক্যাপসুলটা দুটো, মানে আরও একটা পিস দেবে। আমি ওয়ান পিস দিয়েছি, সে টু পিস দেবে, কারণ ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের প্রচুর পরিমাণে হেয়ার ড্যামেজকে আর আটকায়। তো এমন না যে যখন হেয়ার ফল হচ্ছে তখন আমরা দুটো তিনটে চারটে দিয়ে দিলাম, এমনভাবে কমবে না, রেগুলার ইউজ করতে হবে তবে এটা কমবে। এবং আমরা এসেন্সিয়াল অয়েল দেবো জাস্ট 5 ড্রপ। তো দেখো 1 2 3 4 5 হয়ে গেছে, চলো বেশি না, কোনো জিনিসই অতিরিক্ত নয়। এবং এটাকে আমরা মিক্স করব এবং এই ট্রিটার আমি একটা সিঙ্গেল এবং একটা ভিডিও নিয়ে আসবো, এবং তোমরা যদি খুব তাড়াতাড়ি দেখতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এটা খুবই কাজে লাগে। তো আমি সব কটা কে একসাথে মিক্স করব আর নিয়ে নিচ্ছি এরকম একটা ইয়ারবাত এবং সেটাকে দিয়ে ভালো করে মিক্স করব। মিক্স করতে করতে এটা ঠিক এই পোর্শনে হয়ে যাবে, দেখতে পাচ্ছো একটা একটু অন্য রকমের কালার হয়ে যাবে। ঠান্ডাও লেগেছে, এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো এটা মোটামুটি মিক্স হয়ে গেছে, দেখো একটা কেমন একটা হোয়াইট কালার চলে এসছে। তো এবার এটাকে আমরা হেয়ারে ইউজ করব। তো আমরা সেকশন নিয়ে কাজ করব, সেকশন বলতে আমি জাস্ট এটা স্ক্যাল্পে ইউজ করব, পুরো হেয়ারে এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই, দেখতে পেয়েছো। আমি এদিকে হেয়ার থেকে স্টার্ট করব এবং ফিঙ্গার টিপসের সাহায্যে, কেউ চাইলে কটন বলও ইউজ করতে পারো। এবং আমি এইভাবে এইভাবে জাস্ট একটা সেকশন নেব, দেখতে পাচ্ছ, এটা কেউ চাইলে কাউকে দিয়েও লাগাতে। এটাকে ছড়িয়ে দিচ্ছি, তো এইভাবে এইভাবে পুরো ছড়িয়ে দেবে এবং এইটা পুরো মাসাজ করার পর মোটামুটি 5 থেকে 10 মিনিট মাসাজ করবে। এরপরে যদি কারো মনে হয় যাদের হেয়ার অয়েলি তারা একটা টাওয়াল র্যাপ করে গরম ভাপ নিতে পারো, এবং যাদের হেয়ার ড্রাই তারা এটা স্কিপ করবে, তারা হেয়ারে কোনো হট কিছু অ্যাপ্লাই করবে না, কারণ ড্রাই হেয়ার আরও ড্রাই হয়ে যাবে। তো আমার ড্রাইও নয় আবার পুরোপুরি অয়েলিও নয়, তো আমিও স্কিপ করছি, আমার প্রয়োজন, আমার মনে হচ্ছে না আমার হট ইয়ের দরকার আছে, তো আমি জাস্ট এটাকে এইভাবেই রেখে দেবো এবং আজকের রাতটা এইভাবেই স্টে করবো। আমি আজকে বলেছি কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করিনি, কালকে আমরা আবার শ্যাম্পু করবো,
যদি চাও কেউ করতে পারো, যদি কোনো প্রবলেম না থাকে এভাবে থাকলেও কোনো প্রবলেম হবে না হেয়ার। বাট যেহেতু আমাদের এটা অলরেডি ভিটামিন ই ক্যাপসুল পড়েছে, তো আমাদের হেয়ার ড্রাই হবে না এখন 2-3 দিন, কোনো ইয়ে নেই। যদি কেউ ঘরে থাকুক তাহলে আমার মনে হয় শ্যাম্পু নাও করতে পারো, 2 দিন পর শ্যাম্পু অ্যাপ্লাই করতে পারো। আদারওয়াইজ যদি কারো বাইরে বেরোনোর থাকে বা খুব আর্জেন্টলি, তারা পরের দিনই আবার শ্যাম্পু করতে পারো এবং কন্ডিশনার তারপর অ্যাপ্লাই করতে পারো। এর মাঝে আমরা কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করিনি, কালকে কন্ডিশনার অ্যাপ্লাই করতে পারো। এবং আমি আরেকটা বলছি, কেউ একটা হেয়ার প্যাক ইউজ করতে পারো কালকে, যদি কারো টাইম থাকে। অ্যাকচুয়ালি আমার কালকে হবে বলে বলছি না, তাই আমি হেয়ার প্যাকটা বলে দিচ্ছি। হেয়ার প্যাকটাতে কিছুই সেরকম মিক্স করতে হবে না, সবার ঘরে কলা তো থাকেই, তো কলাটাকে ভালো করে ম্যাশ করে নেবে এবং সেই ম্যাশ কলার মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে দেবে এবং দুটোকে ভালো করে মিক্স করে নেবে। যদি কেউ র অ্যালোভেরা ইউজ করো সেটাও খুব ভালো, আবার যদি কেউ এরকম অ্যালোভেরা ইউজ করো সরি ইউজ করো সেটাও করতে পারো, এবং দুটোকে ভালো করে মিক্স করে হেয়ারে অ্যাপ্লাই করে নেবে। কিছুক্ষণ 1 ঘন্টা স্টে করার পর আবার ভালো করে, এটা কিন্তু শ্যাম্পুর পরে, এই হেয়ারটা ধোয়ার পর এটা শ্যাম্পু করে ধোবে, তারপরে ওই প্যাকটা ইউজ করবে। ধোয়ার পর প্যাকটা ইউজ করে আবার নর্মাল জেলে ধুয়ে ফেলবে, তারপরে চাইলে ওটা বানানাতে এমনিতেই ওটা কন্ডিশনার কোনো প্রয়োজন নেই। তো এইভাবেই হেয়ারটা তোমরা যত্ন নাও, তাহলে হেয়ারটা খুব ভালো থাকবে। আমি তো আজকে এইভাবেই শুয়ে পড়বো এবং কালকে সকালে উঠে, কালকে নয় পরশু দিন, এটা আমি একদিন চাইছি রাখতে, কারণ এসেন্সিয়াল অয়েলটা আমার স্ক্যাল্পে গিয়ে এখন জাস্ট টাচ করছে, আমার খুব মানে সেটা আমি ফিল করছি, এবং আমি চাই এটা একদিন আমার হেয়ারে থাকুক। তাই আমি কালকের দিনও শ্যাম্পু করবো না এবং নেক্সট দিন আবার শ্যাম্পু করবো এবং তারপরে কন্ডিশনার অ্যাপ্লাই করবো। আমার মনে হয় না আমার হেয়ার প্যাকের কোনো প্রয়োজন আছে, আমার হেয়ারটাতে যথেষ্ট গ্লো রয়েছে, তো আমি আমার হেয়ার প্যাক ইউজ করবো না। যাদের চুল অতিরিক্ত ড্রাই তারা এটা অ্যাপ্লাই করতে পারো। আশা করবো তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং শেয়ার অবশ্যই করে দিও, কারণ ওয়েডিং সিজন চলছে, সবাই এরকম হেয়ার ফলের এবং হেয়ার ড্যামেজের সমস্যায় ভুগছে, তো প্লিজ শেয়ার একটা করে দিও যাতে তোমার সাথে সাথে অন্য কারোর হেল্প হয়ে যায়। তো ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে চলো একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার চ্যানেলে প্রচুর প্রচুর হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, মেকআপের রিলেটেড ভিডিও তোমরা পেতেই থাকবে। তো সেগুলো মিস না করে যাওয়ার জন্য কী করতে হবে, একটা সাবস্ক্রাইব করতে, এবং সাবস্ক্রাইব করার পর অল বাটনটা অবশ্যই ক্লিক করবে, নাহলে কোনো ভিডিও নোটিফিকেশন পাবে না। তো চলো তাড়াতাড়ি ঝটপট সেটা করে দাও, এবং তোমাদের এই ভালোবাসা এবং এতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো, নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো যেগুলো তোমাদের হেল্পফুল হয়ে থাকে এবং ভালো লাগে। আশা করবো আমি তোমাদের হেল্প করতে পারছি। তো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের রিভিউটা জানিও যে আমি কেমন, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, অবশ্যই সেগুলোর রিভিউ পাওয়ার আশায় আমি আমি থাকি, তো সেগুলো অবশ্যই দিও। তো টাটা, বাই বাই ফ্রেন্ডস, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা, অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো টাটা।